পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দেওয়া 3 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল করেছে পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই। সোমবার সুপ্রিম কোর্টের কাছে অতিরিক্ত ও দায়রা জজ এডিএসজে হুমায়ুন দিলওয়ারের রায়কে বাতিল ঘোষণা করার আবেদন জানিয়েছে। সংবিধানের 184-2 অনুচ্ছেদের অধীনে এই পিটিশন দায়ের করা হয়েছে এবং পিটিআই প্রধানকে সুষ্ঠু বিচার না দেওয়ার কারণে তোষাখানা মামলার পুনরায় শুনানির দাবি জানানো হয়েছে। পিটিশনে বলা হয়েছে, তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে 10-এর অনুচ্ছেদের অধীনে একটি মৌলিক অধিকার সুষ্ঠু বিচারের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এদিকে ইমরান খানকে 3 বছরের কারাদণ্ড দেওয়ার পরপরই লন্ডনে পাড়ি জমিয়েছে ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হুমায়ুন দিলওয়ার। সোমবার পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, দিলওয়ার 5 আগস্ট ইউনিভার্সিটি অব হুল এর একটি বিচারিক সম্মেলনে যোগ দিতে ব্রিটেনের উদ্দেশ্যে রওনা দেন। এটাও প্রকাশ পেয়েছে যে বিচারক হুমায়ুন দিলওয়ারের নাম খানের বিচারের একদিন আগে হঠাৎই আরেক বিচারকের বদলে ইংল্যান্ডে বিচার বিভাগীয় সম্মেলনে যোগ দেওয়ার জন্য মনোনীত হন। গত 4 আগস্ট দায়রা জজকে চিঠি দেন হাইকোর্টের রেজিস্ট্রার। চিঠিতে বিচারক ফয়জান হায়দারের জায়গায় প্রশিক্ষণের জন্য বিচারক হুমায়ুন দিলওয়ারের নাম অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয়। চিঠিতে আরও বলা হয়, 5 থেকে 13 আগস্ট পর্যন্ত চলা এ সম্মেলনে উপস্থিত থাকবেন হুমায়ুন। এদিকে পাকিস্তানের অ্যাটক কারাগারে বন্দী দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শনিবার গ্রেপ্তারের পর তার সঙ্গে সাক্ষাতের অনুমতি পাননি তার আইনজীবীরা। তবে এবার সেই বহুল কাঙ্ক্ষিত অনুমতি দেওয়া হলো ইমরান খানের আইনজীবীদের। সোমবার দুপুরে ইমরানের সঙ্গে তাদের সাক্ষাতের অনুমতি দেওয়া হয়। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী একজন আইনজীবী এ তথ্য জানিয়েছে। তোষাখানায় রাষ্ট্রীয় উপহার বিক্রির দুর্নীতির মামলায় 3 বছরের সাজা হওয়ার পর শনিবার ইমরান খানকে লাহোরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার ইমরানের আইনজীবী নাইম পাঞ্জুতা বলেন, দুপুর 12:30টায় ইমরান খানের সঙ্গে দেখা করার জন্য কারা কর্তৃপক্ষ আমাদের অনুমতি দিয়েছে। আমরা অ্যাটাক জেলে পৌঁছে গেছি। নাইম আরও বলেছেন, ইমরান খানের সঙ্গে প্রয়োজনীয় কাজগুলো শেষ করার পর রায়ের বিরুদ্ধে আপিল আবেদন জমা দেওয়া হবে। এর আগে ইসলামাবাদে নাইম সাংবাদিকদের বলেন, ইমরান খানকে কারাগারে অপেক্ষাকৃত ভালো পরিবেশে রাখার জন্য আইনজীবী দলের পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হবে। নাইমের দাবি, কারাগারে ইমরান খানের এ ক্লাস সেল পাওয়ার অধিকার রয়েছে, কারণ কারাগারে রাজনৈতিক বন্দীদের টেলিভিশন, সংবাদপত্র এবং বইসহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়, অথচ ইমরানকে সি ক্লাস সেলে রাখা হয়েছে।